ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वयः यो धर्मस्थापनरतो वीरेशवतम नमाम्यः। श्री ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি। স্বামী বিবেকানন্দের সন্তান সন্ন্যাসী সন্তানদের জীবনী পাঠ এবং তাদের রামকৃষ্ণ সঙ্ঘে তাদের অবদানের কথা আলোচনা করার উদ্দেশ্য নিয়ে আমরা পড়ছিলাম স্বামী বিরজানন্দজির জীবনের ঘটনা। সেই বিখ্যাত ঘটনা, বিরজানন্দ দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগতে ভুগতে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলেন, রোগা হয়ে গেছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন। জগজ্জননী মা শারদার সঙ্গে তার দেখা হয় নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে। সে সময় নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি ভাড়া করা হতো, তখন পর্যন্ত মঠ আলমবাজার থেকে নীলাম্বর মুখার্জির বাগানবাড়িতে আসেনি। মা এলে, কলকাতা এলে গঙ্গা তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে এসে থাকতেন। সেই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে মায়ের সঙ্গে তিনি দেখা করতেন আলমবাজার মঠ থেকে। মা তার চেহারা দেখে, শরীর দেখে খুব দুঃখ পেলেন, বললেন, বাবা তোমার কীরকম গোলগাল চেহারাটি ছিল। তারপর যখন তিনি শুনলেন তার বারবার ম্যালেরিয়া হচ্ছে, যে ওরা সাধু ফকির মানুষ, ওরা তোমায় কী খেতে দিতে পারে, ওরা তো তোমায় কিছু খেতে দিতে পারবে না। আমি বলছি তুমি কিছুদিন বাড়িতে গিয়ে পত্র টত্র পেয়ে সেবা শুশ্রূষা করে আসো। আগেকার দিনে প্রায় এটা খুব কমন ব্যাপার ছিল, মঠে সাধুরাও কিছু মনে করতেন না। আপনারা অনেকেই জানেন শরৎচন্দ্র চক্রবর্তীর, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি ছোট ভাই, তিনি রামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসী ছিলেন, স্বামী বেদানন্দ নাম ছিল। তাকেও ফিরে যেতে হয় বাড়িতে, কারণ তার টিবি হয়েছিল, টিবি রাজরোগ। তার খাওয়া দাওয়ার অনেক রকমের ব্যবস্থা থাকত, সেগুলো মঠের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই তাকে ফিরে যেতে হয়েছিল, যেতে বাড়ি ফিরে যেতে হয়েছিল। এবং সেখানেই শান্তাবেরেতে, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে, সেইখানে তার শরীর যায়। আপনারা এখনও গেলে সেখানে দেখতে পাবেন বাড়ির পাশে দুটি সমাধি, তিনটি সমাধিক্ষেত্র আছে। একদিকে আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর শ্রী রাজলক্ষ্মী দেবীর শরীর, সেখানে দাহ করা হয়েছিল। পাশাপাশি সেই দাহের জায়গাটায় সমাধি করে রাখা আছে এবং একদিকে স্বামী বেদানন্দজির শরীর রাখা আছে, সমাধি আছে। তা এরকম যখন তাকে বলা হলো তখন তার মন ভীষণভাবে ভেঙে গেল, কারণ তিনি প্রথম বড়নগর মঠে ঠাকুরের পার্শ্বদের পর যে সালের যে ছেলে সাধু হতে এসছে তিনি হলেন প্রথম। সেই কারণে তার প্রতি পার্শ্বদের যেরকম খুব ভালোবাসা ছিল, পার্শ্বদের তার প্রতিও খুব ভালোবাসা ছিল। তারা যেমন তাকে ভালোবাসতেন তিনিও তেমনি তাদেরকে খুব ভালোবাসতেন। তাই তাদের ছেড়ে যেতে হবে এই কথা মনে করি তার ভীষণ কষ্ট হতে থাকল। অথচ মায়ের নির্দেশ সেটা অমান্য করারও উপায় ছিল না, তাই তিনি ধীরে ধীরে মায়ের কথা শুনে বেরিয়ে যাওয়ার, বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবল। সিঁড়ির নিচে নেমে এসে খুব কাঁদছেন, এমন সময় যোগানন্দজি মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, তাকে অনেকক্ষণ ধরে তাকে স্তব্ধ বাক্য শোনালেন। তাতেও যখন তিনি শান্ত হচ্ছেন না তখন তিনি তাকে একটা বদবুদ্ধি দিলেন, মা তো তাকে বাড়ি ফিরে যেতে বলেছেন, তুই মাকে কে বল যে আমি কী নিয়ে থাকবো, আমার তো সাধন ভজন কিছু নেই, আমি তো মন্ত্র দীক্ষা হয়নি। তারপরে দিন সকালবেলা, উনি সেই দিনই আলমবাজার ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু মা মায়ের কাছে গিয়ে যখন তিনি কথাটা বললেন মা তাকে পরের দিন দীক্ষা দিতে রাজি হলেন। এবং পরের দিন সকালবেলা, যেটা মায়ের এখন ঘর আপনারা অনেকেই যান দোতলার সেই কর্নারের ঘরটা, সেই ঘরে বিরজানন্দজির আনুষ্ঠানিক মন্ত্র দীক্ষা হলো। তারপরে আনুষ্ঠানিক মন্ত্র দীক্ষা হয়ে যাওয়ার পর দুপুরে মাতাকে খাইয়ে দাইয়ে আলমবাজারে মঠের উদ্দেশ্যে নৌকা, চৌকি নৌকা তাতে করে ফেরত পাঠালেন। সেদিন একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিতে সে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সেই দৃশ্যটি ভারী সুন্দর। বিরজানন্দী এবং মায়ের জীবনের অদ্ভুত অদ্ভুত সব গল্প আছে। যখন তিনি প্রথমবার ফিরে আসেন জয়রামবাটি থেকে, যত দূর তাকে দেখা যায় মা তত দূর দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় রাস্তা অব্দি পায়ে হেঁটে চলে এসেছেন। গরুর গাড়ি যতদূর তাদের চোখের বাইরে না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি তাদের দেখছিলেন। আর বিরজানন্দীর মনে হতে থাকলো যে বাড়ির মাও তো ছিলেন, তাকেও তো খুব ভালোবাসতেন,
কিন্তু এই ভালোবাসাটা একেবারে অন্যরকম, এই ভালোবাসার কোনো তুলনা হয় না। ঠিক সেই রকম এইখানে তিনি বারান্দাতে দাঁড়িয়েছিলেন, বৃষ্টি হচ্ছে, মা বেতরুগী তাও মা দাঁড়িয়েছিলেন অনেক দূর অব্দি, কারণ বিরজানন্দ যে কালীকৃষ্ণের হৃদয়ের যে বেদনা, কালীকৃষ্ণের হৃদয়ের যে কষ্ট, সেটা সবসময় যেন শ্রী শ্রীমা অন্তরে অন্তরে অনুভব করতে পারছিলেন। তিনি ফিরে গেলেন তার বাড়িতে, তার বাড়ির লোকে যেন খুব খুশি হয়েছিলেন, বিশেষ করে তার মা খুশি হয়েছিলেন ছেলে ফিরে এসছে দেখে। রোগা চেহারা দেখে তার এতটুকু দুঃখ হয়নি, তিনি পথ্যতত্ত্ব খাইয়ে তাড়াতাড়ি তাকে সুস্থ করার চেষ্টা করেছিলেন। কিন্তু বিরজানন্দজি মাকে যেরকম কথা দিয়ে এসেছিলেন, তিনি একবারে মন প্রাণ যার করে জপ ধ্যান প্রার্থনা করছিলেন। বলা হয় ধীরে 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 জপ ধ্যান করতে করতে তিনি শেষ অবধি 108,000 বার জপ করতেন সারাদিনে। আমরা এটা প্রায় বোধহয় কল্পনাও করতে পারি না, 1,00,000 জপ করা লোক দেখেছি, আমরা তার মুখ থেকেই শুনেছি। বর্তমানে যারা ভাইস প্রেসিডেন্ট আছেন তাদের মধ্যে একজন অন্যতম, তার কাছেই আমরা শুনেছি তিনি উত্তরকাশীতে যখন ছিলেন, এই যে উনি আমাদের বারণ করতেন, দুমদাম করে বাড়াবে না, একটু একটু করে বাড়াবে, এবং এটাকে সইয়ে সইয়ে বাড়াতে হয়। উনি বলছিলেন যখন 1,00,000 জপ করা লক্ষ্যমাত্রায় পৌঁছে গেলাম, তখন জপ করা শেষে মাথার ভেতরটা কীরকম ভোঁভা করতে পারে। তো সেই রকম এই 108,000 বার তিনি জপ করা শুরু করলেন, এবং তার জপ ধ্যান শেষ হলে তার মনের ভেতরে যে উচ্চ ভাব হতো, তিনি তো স্বভাব কবি ছিলেন, সেইগুলোকে তিনি একত্রিত করে গানের আকারে রূপ দিতেন এবং তাতে সুর দিয়ে গুনগুন করে গাইতেন। সেই সময় তিনি বাড়ির লোকেদের সঙ্গে একেবারেই দেখা করতেন না, তার বন্ধুদের মধ্যে যারা তখনও সাধু হয়নি, যেমন খগেন, পরিপদ, সুধীর আর সুশীল, এরা মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে আসতেন, তাদের সঙ্গে তিনি কথা বলতেন, আর বিশেষ করে তার খোঁজ নিতেন স্বামী শারদানন্দজি ভাবে। শারদানন্দজি মাঝ কলকাতায় এলেই তার সঙ্গে দেখা করতেন। এছাড়াও তার সঙ্গে দেখা করতে আসতেন বাবুরাম মহারাজ, কুকা মহারাজ, নিরঞ্জন মহারাজ। প্রায় 14-15 মাস বাড়িতে কাটার পর তিনি অনুভব করলেন যে উচ্চ ভাবটি নিয়ে তিনি মঠ থেকে বাড়িতে এসেছিলেন, সেই ভাবটা যেন ধীরে ধীরে অপসৃত হচ্ছে। এই যে নিরন্তর জপ ধ্যান করে যাওয়ার যে একটা উচ্চ প্রেরণা, যেটা মঠে তার ছিল, যেটা এখানে এসে তার হয়েছে, ভগবানকে ডাকার যে প্রেরণা তার ভিতরে ছিল, সেটা যেন ঘাটতি হয়ে গেছে। এরপরে তার সেই ভীষণ রকমের কষ্ট তিনি মাকে চিঠির আকারে লিখে জানালেন। আজকে আমরা সেই চিঠিগুলোই পরপর পড়ব, মাকে লেখা তার চিঠি, লম্বা চিঠির উত্তর, মাত্র 8-10 লাইনে লিখেছেন, তাতেই তার সমস্ত ওষুধ বলা আছে। আত্মস্থানন্দজি বিশেষ করে এই চিঠিটির কথা আমাদের বারবার করে উল্লেখ করতেন, আলাদা করে মহারাজের ক্লাসে চিঠিটি পড়ানো হয়েছিল এবং যে চিঠিটি উনি আমাদের ব্যাখ্যাও করতেন, আমরা সেই আলোকে এটা পড়ার চেষ্টা করব। চিঠিটি লেখা হচ্ছে, মহারাজ লিখছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ, 14-ই আশ্বিন সোমবার, 1302 বঙ্গাব্দ, শ্রীরামকৃষ্ণ শ্রীচরণ ভরসা, 39 নম্বর নারিকেলডাঙ্গা মেন রোড, কলকাতা। পরম পূজনীয়া, পরম আরাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরাণী শ্রীচরণ কমলেশু মা, আপনার শ্রীচরণে আমার অসংখ্য সাষ্টাঙ্গ প্রণাম জানবেন। মা আপনাকে আমি প্রায় চিঠিপত্র লিখি না, তার কারণ আপনিই জানেন। একবার বিশেষ সংকটে পড়িয়া ভয়ে ভয়ে আপনার সম্মুখে আসিয়াছি, এবার বিশেষ সংকটে পড়িয়া ভয়ে ভয়ে আপনার সম্মুখে আসিয়াছি। মনে খুব ইচ্ছা হইয়াছিল যে শ্রী শ্রী জয়রামবাটি যাইয়া আপনার শ্রীচরণ দর্শন করিব, ও মনের ব্যথা যদি ঘৃণা লজ্জা ভয় ত্যাগ করিতে পারি তাহলে আপনার কাছে খুলিয়া বলিব। কিন্তু আপনার প্রতি টান না থাকার দরুন এবং ইহাই ম্যালেরিয়ার সময় বলিয়া যাইতে সাহস হইল না, অন্তরের ব্যথা অন্তরেই রহিল, তাহা চিঠিতে প্রকাশ করিব কি করে? আপনাকে সকলেই অন্তর্যামী বলে, তবুও আপনি যদি তা না শোনেন তো আমার অদৃষ্ট, আর যদি সকলেই জানেন তাহলে দুঃখ করেন না কেন?
আমি কি করে জানব? আপনি দয়াময় শুনিয়াছিলাম, আপনিও বলিয়াছেন, এ কি পাষাণময় মূর্তি পেয়েছ? যাহা হোক, আমার অবস্থাগুলি আপনাকে জানাইলে আপনি নিশ্চয় দুঃখিত হইবেন জানি, কিন্তু কি করিব, আমার ভয় হয় ভবিষ্যৎ যেন আমায় গ্রাস করিবে বলিয়া মনে হইতেছে। মা তোমাকে না জানাইলে আর কাহাকেই বা জানাইব, কে আমায় অভয় শান্তি দিতে পারিবে? আর আপনাকে বলিলেও আপনি যদি আমার বাসনা পূর্ণ না করেন কি করিব, জানিব অদৃষ্ট বা কর্মফল। কি সুন্দর দেখুন চিঠি লিখছেন, কখনো মাকে তিনি আপনি বলে সম্বোধন করছেন, কখনো মাকে তিনি তুমি বলে সম্বোধন করছেন। একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক আপনি তুমি মাঝখানে যেন ঝুলছেন। তিনি বলছেন, জয়রামবাটিতে গিয়ে মাকে তার জানানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কেন না? এক প্রাকৃতিক কারণ যেটা বলছেন, ম্যালেরিয়ার কারণে। মা ম্যালেরিয়ার সময় যেতে বারণ করতেন, সেই কারণে, ম্যালেরিয়ার কারণে তিনি যে গিয়ে উঠতে পারছেন না, এটা একটা কথা। কিন্তু তার চেয়ে বড় কথা তার মনে হচ্ছে, তিনি যে সাধন জীবনে একটু একটু করে নেমে যাচ্ছেন, ওই 1,08,000 জপ করতে পারছেন না, মানে নিশিদিন ভগবানের সঙ্গে ডুবে থাকতে পারছেন না, এটাকে তার মনে হচ্ছে এটা যেন একটা অপকর্ম, এবং মায়ের সামনে গিয়ে দাঁড়ালে মা যেন অসন্তুষ্টই হবেন। তার যে দুঃখ সেটা বোধহয় মা বুঝবে না। কীরকম ছোট ছেলে মায়ের ওপর অভিমান করে না? আমরা অনেক সময় বলি না, আমার মা সব জানে, কিন্তু কিছুতেই এর প্রতিবিধান করে না। কিন্তু মা ঠিক জানেন কোন সময় খেতে দিতে হবে। আমরা মাঝে মাঝে গিয়ে মাকে বলি, এই খেতে দাও, সেই খেতে দাও, ওই খেতে দাও, হ্যাঁ, মায়েরা কিন্তু ঠিক সময়, যখন সময় হয় ঠিক আমাদের খেতে দেন। মায়েরা জানেন কখন খেতে দিতে হবে, কিন্তু আমরা মাঝে মাঝে অভিমান করে বলি যে মা আমাদের ঠিক সময় খেতে দেন না। এই যেরকম অবস্থা, সেরকম যেন আধ্যাত্মিক জননী, জগৎ জননীর সঙ্গে সম্পর্ক আমাদের কাছে, এই যে কথাগুলো হচ্ছে এগুলো যেন স্বপ্নের মতো, আমরা যেন জীবনে এটাকে আদর্শের মতো ধরতে পারি। কি সুন্দর কথা বলছেন, অন্তরের ব্যথা অন্তরেই রইল, তাহা চিঠিতে প্রকাশ করিব কি করে? মানে আমার যে ইষ্ট দর্শন হচ্ছে না, সেই যে আকুতি, সেই যে ব্যথা, মনে হচ্ছে আমি যেন অনেকটা দূরে আছি, এই যে ব্যথা, এটা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। এটা একটা খুব বড় আদর্শের কথা, আমরা অনুভব করতে পারি না এটা কতখানি তীব্র। নিত্যানন্দজি মহারাজ আমাদের বলতেন একটি গানের কথা, যদি তোমার দেখা না পাই প্রভু এবার এই জীবনে, তবে তোমায় আমি পাইনি, যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপ্নে। ভগবানকে পাওয়া আমার হলো না, এটা একটা ভাব, এটা আমরা যে সবাই পাবো তার কোনো মানে নেই, কিন্তু তোমাকে যে আমি পাইনি এই কথাটা যেন নিশি দিন নিয়মিত আমার মনের মধ্যে যেন লাগে। আমি যেন যেরকম ভুলে গিয়ে যেরকম সংসারে সব কাজে মেতে থাকি, ওরকমটা যেন না হয়। উঠতে বসতে দাঁড়াতে শুতে সর্বাবস্থায় যেন কাঁটার মতো এটা যেন আমাকে প্রিক করতে থাকে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপ্নে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাইনি যেন সেই কথারই মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপ্নে। এই যে আমার কিচ্ছু পাওয়া হয়নি, তোমাকে আমার পাওয়া হয়নি, এটা যেন আমি অন্তরে অন্তরে অনুভব করে যাই। কি সুন্দর কথা, যে অন্তরের ব্যথা অন্তরেই রহিল, তাহা চিঠিতে প্রকাশ করিব কি করে? প্রকাশ্যে সেই শব্দ বলা যায় না। আমার বেদনার কথা, আমার দুঃখের কথা আমি তোমাকে বলতে পারি না, শব্দ দিয়ে আমি প্রকাশ করতে পারছি না, তোমার সঙ্গে দেখা হচ্ছে না। এই দেখুন জগজ্জননীর প্রতি কি অদ্ভুত টান, এই টানটা আমাদের খুব উদ্বুদ্ধ করে। তারপরে বলছেন, আর যদি সকলেই জানেন তাহলে দুঃখ দূর করেন না কেন? এটা যেন একটা অদ্ভুত, ভগবানের সঙ্গে একটা নিত্য সম্পর্ক তৈরি হয়েছে। আপনি যদি আমার সব দুঃখই জানেন তাহলে আমাকে কেন দূর করেন, আমার সেই দুঃখকে দূরীভূত করেন না কেন? আমাকে আমার দুঃখ তো দূর করে দিতেই পারেন, আমার মনের যে কষ্ট, মনের যে দুঃখ, সেটা তো আপনি আমাকে দূর করে দিতে পারেন, তাহলে কেন করেন না? আমরা ভগবানকে ঠিক যেরকম প্রশ্ন করি মাঝে মাঝে, এইটা হচ্ছে, যখন আমরা এরকম প্রশ্ন করি বুঝতে হবে
ভগবানের সঙ্গে আমাদের একটা আপনার বোধ তৈরি হয়েছে। আমরা ভগবানকে ছবি থেকে নিজের জীবনে নামিয়ে আনতে পেরেছি। তাই বলছেন, তবু আপনি যে আপনাকে সকলে অন্তর্যামী বলে, তবু আপনি যদি তা না জানেন তাহলে আমার অদৃষ্ট। দেখুন, এখানে দুটো জিনিস প্রকাশ পাচ্ছে। একটা জিনিস হচ্ছে ভগবানকে আমার মতো দেখছি, আমার নিজের মায়ের মতো দেখছি, তার সঙ্গে অভিমান করছি, তার সঙ্গে কথা বলছি, সব বলছি। আবার একই সঙ্গে তার ঈশ্বরত্ব সম্পর্কে আমার একটা প্রকৃষ্ট পরিষ্কার ধারণা আছে। আমি একবারে পরিষ্কার করে জানি যে তিনি অন্তর্যামী, তিনি সেই অন্তর্যামী মহাত্মা। তিনি আমার সব দুঃখ, সব বেদনা, সব কষ্টের সম্পর্কে তিনি অবহিত আছেন। কিন্তু কেন তিনি আমার কষ্ট দূর করছেন না? দেখুন, একবার তিনি মানব সত্তা থেকে ঈশ্বরের দৈবী সত্তায় উত্তীর্ণ হচ্ছেন, আবার ঈশ্বরীয় সত্তা থেকে আবার মানব সত্তার ভেতরে উত্তীর্ণ হচ্ছেন। এটা হচ্ছে ভালোবাসার খুব গভীর যখন প্রকাশ হয় তখন হয়। শ্রীকৃষ্ণ বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, মা তাকে ধরে বেঁধে, মা যশোদা তাকে ধরে বেঁধে আনছেন। যতবার তাকে বাঁধার চেষ্টা করছেন, যতটা দড়ি আছে তার থেকে এক বিঘত কম পড়ছে, তিনি কিছুতেই তাকে বাঁধতে পারছেন না। তিনি বুঝছেন যে একটা অতিমানবীয় কিছু একটা ব্যাপার আছে, কিন্তু তাও তিনি তাকে বাঁধার চেষ্টা করছেন। তিনি ভাবছেন ওই যে এক বিঘত কম আছে, ওটা উনি তার স্নেহের দড়ি দিয়ে, স্নেহের আবরণ দিয়ে বেঁধে দেবেন। আপনি মাইক্রোফোন বন্ধ করুন, শিবানী গুপ্ত। ক্লাস চলাকালীন এগুলো হলে আমি কিছু করার, পরে আসেন এসে এরকম যে কেন উৎপাত করেন। আর যদি সকলেই জানেন তাহলে আমার দুঃখ দূর করেন এখন বলছেন। এবার মায়ের কথা রেফারেন্স দিয়ে বলছেন, মা বলছেন, বলছেন আপনিও বলিয়াছেন এ কি পাষাণময়ী মূর্তি পেয়েছ? এই মা বলেছিলেন না আমাকে কি তোমার পাথরের মূর্তি বলে বোধ হয়। এই যে মা নিজেও বলছেন যে আমি মানুষ তোমার মতোই, তোমার আমার তোমার মা, তুমি আমাকে পাষাণের মূর্তি পেয়েছো। এটা ঠিক মায়ের কথা না, গোলাপ মায়ের কথা। একজন সেই ভক্ত মাকে পুজো করছিলেন, সেই নানা রকমের ফুল টুল দিয়ে ন্যাস প্রাণায়াম সমস্ত কিছু করে, আর মা সেই চাদরের তলায় বসে কলকল করে ঘামছেন। গোলাপ মা সেই ভক্তকে বসিয়ে দিয়ে চরণ পূজা করবেন বলে বসিয়ে দিয়ে চলে গেছেন। খানিক বাদে ফিরে এসে দেখছে সে ন্যাস প্রাণায়াম করছে আর মা সেই চাদরের মধ্যে কলকল করে ঘামছেন। মাকে তিনি বলছেন যে সেই ভক্তকে খুব বকাঝকা করছে, তুই পাথরের মূর্তি পেয়েছো, যে তুমি ন্যাস প্রাণায়াম করবে, মা যে চাদরের তলায় ঘেমে নিয়ে একসা হয়ে গেলেন। এটা হচ্ছে কথা, বলছেন যেন তিনি মায়ের কথা, সেই মায়ের মনের ভাবটিকে বলছেন। বলছেন কি পাষাণময়ী মূর্তি পেয়েছ, যাহা হোক আমার অবস্থাগুলি আপনাকে জানাইলে আপনি নিশ্চিত দুঃখিত হইবেন জানি, কিন্তু কি করিব, আমার বড় ভয় ভবিষ্যৎ যেন আমায় গ্রাস করিবে বলিয়া মনে হইতেছে। এইখানে আবার দেখুন কি সুন্দর ভগবানের সঙ্গে সম্পর্ক। আমরা ভগবানের প্রতি এরকম ভালোবাসা আমাদের থাকে, তা আভাসটা আমাদের জীবনে সকলের জীবনে কম বেশি আসে। দেখবেন যেই শীতকাল এসে পৌঁছলো, বাতাসে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে, আমরা স্পেস্টু আপনারা মায়েরা দেখেছি কুরুষ টুরুষ দিয়ে বা মাফলার, নতুন মাফলার কিনে ঠাকুরের ছবিতে ঢাকা দিয়ে দিলাম, অ্যাজ ইফ যেন ঠাকুরেরও খুব ঠান্ডা লাগছে। এই যে বোধ হওয়া, তাকে আমার মতো বোধ হওয়া, আত্মবোধ বোধ হওয়া। তাই বলছেন যে আপনাকে আমি সব জানাতে পারি না, তিনি তো অন্তর্যামী, তিনি তো সবই দেখতে পাচ্ছেন, সবই বুঝতে পারছেন, তবু মনে হচ্ছে আমি নিজে মুখে আপনাকে বলবো না। কারণ আমি যদি নিজে মুখে বলি, আমি ওই আমার জায়গা থেকে, সাধনার যে জায়গা থেকে আমি নেমে এসেছি, তাহলে আপনার দুঃখ বোধ হয় আমার চেয়ে বেশি হবে, তাই আমি আপনাকে এই দুঃখের কথা বলতে পারবো না। তারপরে বলছেন মা তোমাকে, এইবার দেখুন আপনি থেকে মা তুমিতে নেমে এসেছেন, মা তোমাকে না জানাইলে আর কাহাকেই বা জানাইব, কে আমায় অভয় শান্তি দিতে পারিবে, আর আপনাকে বলিলেও আপনি যদি আমার বাসনা পূর্ণ না করেন কি করিব, জানিব অদৃষ্ট বা কর্মফল।
আমি জানি আমি আপনাকে মুখে বলতে পারছি না, আমি জানি আপনি অন্তর্যামী, আপনি আমার সমস্ত কথা, আমার সমস্ত বেদনা সব কিছু অনুভব করেন, তবু আপনাকে না জানালে আর কাকে জানাবো? আমার তো জগৎ সংসারে আর কাউকে জানানোর নেই, তাই আমি আপনাকেই জানাবো। শুধু তাই নয়, আপনাকে না জানালে আর কাকেই বা জানাবো? কে আমায় অভয়ে শান্তি দিবেন? দেখুন, এই যে তার ঈশ্বরত্ব, একবার তাকে মানবীয়ভাবে দেখছেন, আবার তার ঈশ্বরীয় রূপটির দিকে দেখাচ্ছেন, যে আমার যে এই যে শান্তি, অভয় শান্তি, এটি আমি কেমন করে পাব? আবার বলছে, আর আপনাকে বলিলেও আপনি যদি আমার বাসনা পূর্ণ না করেন কি করিব, জানিব আমার অদৃষ্টের দুঃখ, আমার যে আমি যে সবসময় ঈশ্বরের সঙ্গে লীন হয়ে থাকতে চাই। দেখুন, আমাদের আমাদের চাওয়ার সঙ্গে এই মহামানবের চাওয়ার মধ্যে কতখানি বেসিক ফারাক। আমাদের চাওয়া বড় জোর একটু ভালো করে জপ ধ্যান করতে পারি, ঈশ্বরে যেন মন হয়, আর তিনি চাইছেন সর্বক্ষ নিশিদিন তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকতে। আমাদের ভয় হয় যদি সবসময় তাকে চাই, সবসময় তাকে চাইবার চেষ্টা করি, তাহলে বোধ হয় আমার আমিত্ব হারিয়ে যাবে। কারণ আমরা কখনো কোনো অবস্থাতে আমাদের আমিত্বকে, আমিত্ব নাশ হয়ে যাক, এটা আমরা কখনো কোনো অবস্থাতে চাই না। এই কারণে তিনি যেন একবারে পরিষ্কার করে বলছেন যে আপনাকে বলিলেও আপনি যদি আমার বাসনা পূর্ণ না করেন কী করিব, জানিব আমার অদৃষ্ট ফল। এই কথাটা শুনলে অনেক সময় মনে হয় বিরজানন্দজি যেন অনেক ঐহিক বাসনার কথা বলছেন, তা নয়। তিনি চাইছেন নিশিদিন ভগবানে ডুবে থাকার জন্য, এবং এই নিশিদিন ভগবানে ডুবে থাকার এই বাসনা, এটি যদি পূর্ণ না হয় জানতে হবে আমার কর্মফল। কখনো দুঃখ করছেন না, বলছেন এই কর্মফল শব্দটা অর্থ এইভাবে বলতে চাইছেন যে আমি এইটির যোগ্য নই, আমি যেটি চাইছি সেটির আমি যোগ্য নই, এই কথাটা যেন তিনি বোঝাতে চাইছেন। মহারাজ লিখছেন দ্বিতীয় স্তবকে, মা আমার যাই হোক আর নাই হোক, মরিলেও তোমাকে কি দোষ দিতে পারি? আপনি আমায় বাটিতে পাঠাইয়াছিলেন বটে, বাটিতে থাকিয়া বাড়িতে থাকিয়া তাহাকে ডাকিয়া আরও শীঘ্র উন্নতি হইবে বলিয়া কতই অভয় আশ্বাস দিয়াছিলেন বটে, কিন্তু তাহা হইল না বলে সেই যে আপনি উপরে উঠিয়া গিয়া আমার জন্য কতই কাঁদিতে লাগিলেন, তাহা কি মরিলেও ভুলিতে পারিব? একদিন সন্ধ্যার সময় বাড়িতে আসিতে নৌকায় বৃষ্টি হওয়াতে আপনি ব্যাকুল হইয়া ছাদে দাঁড়াইয়া গঙ্গার দিকে চাহিয়া আমার গায়ে কত ফোঁটা জল পড়ে দেখিবার জন্য নিজে বৃষ্টিতে ভিজিয়াছিলেন, তাহাও কি জনিময় ভুলিতে পারিব? মা আপনি তখন আমায় ম্যালেরিয়ায় ভুগিতেছি দেখিয়া মায়ায় ব্যথিত হইয়া অন্যান্য কারণে বাড়িতে গেলে সুখে থাকিব ভাবিয়া বাড়িতে আসিতে বলিলেন, ও কত কৃপা করিলেন, আমিও বাড়িতে আসিয়া প্রথম বৎসরটি আপনার কথা মতো খুব সাধনে কাটাইলাম, তখন আমার একটুও সময় বৃথা নষ্ট হইত না, তখন আমি দিনের মধ্যে 14.5 ঘন্টা ও 85,000 জপ করিতাম, কিন্তু এক্ষণে 5-6 ঘন্টা ও 30,000 জপও হয় না। তখন বেশি জপ করিতাম বলিয়া মনের কেমন তেজ ছিল, কিন্তু এখন অত্যন্ত পতিত হইয়া গিয়াছি, মন অতিশয় দুর্বল, কত রকম আসক্তিতে নাচাইতেছে ও ধর্মভাব যেন একেবারে লোপ পাইতেছে। মা এইরকমভাবে যদি আরও 2-4 বছর থাকি তো আপনি দেখিবেন যে আমি কি হইয়া যাই। এইটা একটা সাধকের জীবনের গল্প, এটা আমাদের প্রত্যেকের জীবনের গল্প। সাধনা এই কারণে ধীরে ধীরে করার কথা বলা হয়েছে যে খুব বেশি তীব্রতা আনলে কী হয়, প্রাথমিকভাবে আমাদের খুব ভাল লাগে। আমাদের এখানে একজন মহাত্মা উপস্থিত আছেন, তিনি দীক্ষার পর আমাকে বলেছিলেন জপ করার পরে আরও বেশি জপ করতে ইচ্ছা করছে, সারা রাত ধরে জপ করবো কিনা। হ্যাঁ, আমাদের মহারাজ যেরকম বলেছিলেন একটু একটু করে সইয়ে সইয়ে বাড়াবে, সেইটার উপদেশ দেওয়াতে তার খুব ভালো লাগেনি। তার বাংলাদেশি সব বন্ধুরা যারা আছে তারা তাকে খুব সে উপদেশ দিয়েছে, না না ওসব কথা শুনবে না, মন প্রাণ উজাড় করে জপ করবে, এই তিথিতে এইরকম করবে, সেই তিথিতে সেরকম করবে, ওরকম নয়। আমরা বেলুড় মঠে দেখেছি পাগল হয়ে যেতে দেখেছি, ভালো ছেলেকে পাগল হয়ে যেতে দেখেছি অতিরিক্ত পরিমাণে জপ ধ্যান করার জন্য।
বলছেন এবার মাকে তিনি অ্যাকিউজ করছেন, ছোট শিশু যেরকম বলে তুমি তো আমায় পাঠিয়েছিলে খেলতে, বাচ্চা ছেলেকে মা খেলতে পাঠিয়ে, যা গিয়ে বাচ্চার বন্ধুদের সাথে খেলা কর, মা পাঠিয়েছেন। তারপরে সে তো বন্ধুদের সঙ্গে খেলা করার সময় দুমদাম করে মারপিট করেছে, মা তো মারপিট করতে বলেননি, কিন্তু সে মারপিট করেছে। এবার বন্ধুদের সঙ্গে মারধর খেয়ে বাড়িতে ফিরে এসে মা বললেন কেন এরকম করেছে, তখন সে মাকে অ্যাকিউজ করে না, তুমি তো আমায় পাঠিয়েছিলে, আমায় তো বলেছিলে খেলতে, আমি কি নিজে নিজে গেছিলাম, যেন ঠিক এরকম অ্যাকিউজ করছেন, আমি তো যেতে চাইনি, তুমি আমায় বলেছিলে বাড়িতে যাও, বাড়িতে গেলে ভালো হবে। আরে বাড়িতে গেলে ভালো হবে, জব ধ্যান করার কথাই তো বলেছিলে, আমি জব ধ্যান ছেড়ে অন্য কিছুতে বন্ধুবান্ধবের সঙ্গে আধ্যাত্মিক চর্চা মন দিতেই তো বলেছেন। আমার মনে আছে উদ্দেশানন্দজি বলছেন যে উনি যখন যাবেন তিনি খানিকটা বই টই নিয়ে যাওয়ার কথা ভাবছেন, শাস্ত্র টাস্ত্র নিয়ে যাওয়ার কথা ভাবছেন। মহাপুরুষ মহারাজ বলছেন না জব ধ্যান করার কথা, জব ধ্যানই করবে আর অন্য কিছু নয়। উনি বুঝে গেলেন মহারাজের ইঙ্গিত, তাই সব বইপত্র বেলুড় মঠেই থাকলো। তিনি একটি গীতা কথামৃত আর সঙ্গীত সংগ্রহ আর জপের মালা প্রয়োজনীয় কাপড় নিয়ে রওনা দিলেন উত্তরকাশীর উদ্দেশ্যে। সারাটা দিন তিনি জপ ধ্যান করেই কাটাতেন। যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে এটা, এই যে বিরজানজির যে জীবনের যে ঘটনা, এটাও আমাদের জন্য। আমাদের গুরু সাধন ভজন করতে বলেছেন, আমরা ঠিক অন্য কাজটা করে থাকি, আমরা সাধন ভজন করাচ্ছে, অন্যে কি সাধন ভজন করছে সেটা নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি, আমাদের নিজেদের কতটা উন্নতি হলো সেটা নিয়ে আমরা মাতামাতি করি না। এই যে জীবনগুলো এগুলো আয়নার মতো আমাদের নিজেকে দেখায়, এমনভাবে বলছেন তুমি আগে আমাকে বেশি ভালোবাসতে, এখন তুমি আমায় ভালোবাসো না। আগে আমি আমার গায়ে বৃষ্টিতে আমি ফিরে যাচ্ছিলাম, আমার গায়ে কত ফোঁটা জল পড়েছে এইটা দেখার জন্য তুমিও আমার সঙ্গে একসাথে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছিল, ছাতে উঠে দাঁড়িয়ে সব বৃষ্টির জল নিজেও অতগুলি বৃষ্টির জল নিয়েছে, কিন্তু এখন তোমার সেই ভালোবাসাটা তৈরি হচ্ছে না। যে ঠিক একবারে সেই মুখ ফোলানো বাচ্চা ছেলে যেরকম, সে বসে পা ছড়িয়ে বসে কাঁদে আর বলে, মা যখন তাকে মিষ্টি দেয়, মন্ডা দেয়, লাড্ডু দেয়, তখন যখন তার আনন্দ হয়, যখন তার পেট খারাপ হয়েছে মা যখন সেগুলো দেয় না, যখন সেই বাচ্চা ছেলেকে ক্রিম ক্র্যাকার বিস্কিট দিলে বাচ্চা যেরকম পা দুটো ছড়িয়ে বসে হেউ হেউ করে কাঁদে আর বলে তুমি আগেই ভালো ছিলে এখন আর অতটা ভালো নেই, গরম রসগোল্লা খাওয়াতে দিলে সেই ছানার গন্ধ হলা রসগোল্লা সে না খেতে, এই সব বাজে জিনিস আমি খাবো না, আমি মাংস খাবো, আমি ওই খাবো, আমি সেই খাবো বলে হাত পা ছড়িয়ে যে ভেউ ভেউ করে কাঁদে, সেই ভেউ ভেউ করে কাঁদার সঙ্গে এই সাধকের কোনোরকম ফারাক নেই। দেখুন জীবনের সব গল্প আমরা জানি, কিন্তু ঠিক এইভাবে আমরা বোধহয় প্রকাশ করতে পারিনি। তিনি বলছেন আমি প্রথম দিকে খুব জপ ধ্যান করতাম, আমাদের কতজনের যে এইটা একটা কথা, আমরা যে রোজ যে পরিমাণ জপ করতে পারি সেই পরিমাণ জপ করি না, এবং সেটা তার সে তার জন্য দুঃখ হচ্ছে, এটা আমাদের কতজনের হয় এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যে উনি বলছেন আগে 85,000 জপ করতে পারতেন, এখন 5-6,000 জপ করতেন, 5-6,000ই কম নাকি, এই 5-6,000ই করতে করছেন এটা তার দুঃখ, মনে হচ্ছে তিনি তার জায়গা থেকে তার স্ট্যান্ডার্ড থেকে নেমে এসেছে। এই দুঃখটাই যে সাধারণ দুঃখ, এটাই বা আমাদের কজনের ভিতরে হয়, আমাদের সাধারণত এটা হয় না, এই দুঃখ, এই যে ভগবানকে পাচ্ছি না, এটা একটা খুব বড় জিনিস, জীবনের একটা খুব বড় জিনিস, ভগবানকে পাচ্ছি না, তোমাকে খুঁজছি অথচ পাচ্ছি না, আমি চেষ্টা করছি অথচ পাচ্ছি না, মনে হচ্ছে আমার চেষ্টায় যেন কোথায় একটা খামতি আছে। আমরা সবসময় বলে থাকি ভগবান নিশ্চয়ই আমার উপর আমার সঙ্গে শত্রুতা করছেন তাই আমাকে পেতে দিচ্ছেন না, তা নয়, তার তো কিচ্ছু নেই, কাঁচকলা। এবার তিনি বলছেন মাকে যেন হুমকি দেখানোর জন্য করছেন, তুমি আমার যদি এরকম চলতে থাকে তাহলে 2-4 বছর পরে আমি কী হয়ে যাই সেটাই দেখার জিনিস। এবার মাকে আবার তিনি বলছেন, মা গত 1.5 মাস গত হইল আমি একদিন বাগবাজারে গিয়াছিলাম, তখন যোগেনবাবু, সেই সময় মহারাজ বলার রীতি ছিল না, মহারাজ বলার রীতিটা এলো শুকুল মহারাজ, এই স্বামীজির শিষ্য, এদেরই গুরু ভাই। এই শুকুল মহারাজ এলেন, গোবিন্দ শুকুল তিনি এলেন, তিনি উত্তর ভারতের লোক ছিলেন, সন্ন্যাসীদের সেখানে মহারাজ বলে সম্বোধন করা হতো, তিনি এসে সব সাধুকে মহারাজ মহারাজ বলতেন, এবং তার থেকেই এই যে সাধুদের সঙ্গে অমুক মহারাজ তমুক মহারাজ বলার যে এই যে প্রচলন এটা চালু হলো। আগে কিন্তু যোগেনবাবু, রাখালবাবু, হরিবাবু এরকমভাবে একে অপরকে সম্বোধন করা হতো। তাই বলছেন মা প্রায় গত 1.5 মাস কত হইল আমি একদিন বাগবাজারে গিয়াছিলাম, তখন যোগেনবাবুর শরীর শোধরাইবার জন্য বৃন্দাবনে যাইবার ভারী ইচ্ছা হইয়াছিল,
আমাকে বলিলেন, আমার সেবার জন্য সঙ্গে যাইবার একজন লোক পাইতেছি না, তুমি যদি যাও তাহা হইলে আমিও যাই। আমি যাইতে স্বীকার করিলাম ও মনে করিলাম যে যোগেনবাবু যতদিন পশ্চিমে থাকিবেন তাহার সঙ্গে থাকিব, পরে যদি উনি কলকাতায় ফেরেন তাহা হইলেও আমি পশ্চিমেই থাকিয়া যাইব। মনের এই অভিপ্রায় আমি বাড়িতে বলায় বাবা ও মা উভয়ই আমাকে যাইতে দিতে অস্বীকৃত হলেন এবং আমার যাইবার জন্য অস্বীকৃত হইলেন এবং আমার যাইবার জন্য যা যা দরকার তাহা মা সমস্তই দিতে চাইল। কিন্তু এখন যোগেনবাবুর ভাব দেখিয়া বোধ হইতেছে যে তাহার পশ্চিমে যাইবার তেমন ইচ্ছা নাই। মা, আপনি যদি অনুমতি করেন তাহা হইলে আমি এখন একলাই বৃন্দাবনে যাই, সেখানে বলরামবাবু এবং সুবোধবাবু, সুবোধবাবু হলেন সুবোধানন্দজি মহারাজ আছেন, বলরামবাবুর কুঞ্জে থাকিবার জন্য খাইবারও কোনো কষ্ট নাই, আমি তাহাদের কাছে থাকিলে কোনো কষ্ট হইবে না এখন, এবং এখন দুই এক বৎসর পশ্চিমে একলাও থাকিব না। যদি বলরাম বাবুরামবাবু, এটা বলরামবাবু না, বাবুরামবাবু বা সুবোধবাবু কলকাতায় চলিয়া আসেন তাহা হইলে মঠের অন্য কেহ যিনি পশ্চিমে থাকিবেন তাহার কাছে গিয়া তাহার সঙ্গেই থাকিব। মা, আমার উদ্দেশ্য ঘোরাঘুরি বা সন্ন্যাসী সাজা তো নয়, যেখানেই হোক একটা জায়গায় রহিলাম, দুটি খাইতে পাইলাম এবং মনে কোনো ব্যাঘাত না পাইয়া সাধন করিতে পারিলাম। আপনি ভয় করিবেন না যে ছেলে মানুষ কোথায় যাইবে, হয়তো খুব কষ্ট হইবে, এইখানেই বা কি কম কষ্ট পাইতেছি, এতদিন সহ্য করিলাম আপনাকে কিছু বলি নাই, আপনি জিজ্ঞাসা করিলে ভালো আছি মাত্র বলি, যতই সহ্য করিতেছি ততই দেখি ইহারা আমাকে গ্রাস করিতে চায়। মঠের বারো জন আমা অপেক্ষা কম বয়সে সন্ন্যাসী সন্ন্যাস লইয়াছে, তবে এই কথা সত্য যে তাহাদের সহিত আমার তুলনা হয় না। মা, এখন আপনি যা ভালো বিবেচনা করিবেন তাহাই লিখিয়া পাঠাইবেন। এই হচ্ছে মায়ের কাছে তার এবার প্রার্থনা। যোগেনবাবুর সঙ্গে তিনি যাবেন, তিনি পশ্চিমে, আগে এটা একটা ভাব ছিল, ইদানিং এটা কমে গেছে। আমাদের সময়ে যখন আমরা সন্ন্যাস পেয়েছি আমাদের দু মাস করে ছুটি দেওয়া হতো এবং বলেই দেওয়া হতো ওই চার ধাম পটপট করে দর্শন করে কোনো একটা জায়গায় বসে সাধন ভজন করবে, এই কেদারভদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী, যার পেটের কন্ডিশন খুব ভালো থাকতো তারা উত্তরকাশী বা গঙ্গোত্রীতে বসে সাধন ভজন করতো, কারণ সত্রের খাবার সবার পেটে সহ্য হয় না, মোটামোটা কাঁচা রুটি, ছোলার ডাল, আধসেদ্ধ ছোলার ডাল, আধসেদ্ধ আতপ চাল, এগুলো সবার পেট সহ্য করতে পারে না, এবং পেট খারাপের কারণে বাঙালিরা অনেকেই ফিরে আসে, কিন্তু যারা পারে তারা ওখানে বসেই সাধন ভজন করবে, যারা পারবে না তারা কোনো নিকটস্থ আশ্রমে গিয়ে মন প্রাণ দিয়ে উজাড় করে যেটুকু সময় সে ছুটি পেয়েছে সেইটুকু সময়তেই সাধন ভজন করবে। মঠের এটা রীতি ছিল, ইদানিং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ঘুরে ঘুরে বেড়াই, এক তীর্থ থেকে আরেক তীর্থ, এক সেন্টার থেকে আরেক সেন্টার যাই, কিন্তু ওই যে ছুটিটা আমরা যে পাই এটা আমরা বড় একটা ব্যবহার করতে পারি না। আগে লালগড়ে আমাদের রিট্রিট সেন্টার ছিল, আমাদের এখন সেন্টার হয়ে গেছে তামিলনাড়ুর আওতায়, আমি নাম ভুলে যাচ্ছি, নটরপল, ইয়েল্লাগিরি, এইসব জায়গায় তপস্যার জায়গা ছিল, যেখানে রান্নাবান্না করার ব্যবস্থা ছিল বা বাইরে গিয়ে ভিক্ষা করে দুবেলা ভিক্ষা করে নিয়ে এসে সারাদিন বসে সাধন ভজন করা, এইটার কথা তিনি বলছেন। বলছেন বাড়িতে থেকে হবে না, তুমি যে মায়ের সিদ্ধান্ত সেখানে যে একটা ভুল আছে সেটা যেন তিনি বলছেন, আসলে ভুল নয়, মা এটা পাঠিয়েছিলেন আগামী দিনের মানুষের কাছে বিরজানন্দজির জীবনটা দেখার জন্য, যে সাধক হবে তাকে ঘর ছেড়ে বেরোতেই হবে, দু নৌকায় পা দিয়ে কখনো কিছু হয় না। কেউ যদি মনে করি যে তীব্র সাধন ভজন করবো, একই সঙ্গে সংসার করব, এটা সাধারণ মানুষের পক্ষে হয় না, ঘরে থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সাধন ভজন করা যায়, ভগবানের অনুভব করা যায়, সব কাজের মাঝখানে করা যায়, সেটা এক ধরনের সাধন ভজন, কিন্তু সেটা আমরা সবাই পেরে উঠতে পারি না। দেখবেন আপনারা, আমরাও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করেন, আমরা ভাবি যে যা কিছু করছি সমস্ত, কিন্তু কোথা থেকে একটা যে দুষ্ট আমি এসে উপস্থিত হয় আমরা সবসময় বুঝতে পারি না। রান্না করার পরে একটা উদাহরণ দিয়েছেন, আপনারা খুব খেপে গেছিলেন, যে মায়েরা রান্না করার পরে ওই যে কাঁসিটা থাকে পরিবেশন করার পর খুন্তিটাকে এমনি এমনি করে ঠুকতে থাকে, কেন ঠুকতে থাকে না, আমার বক্তব্য ছিল এই, মায়েরা বোধহয় বলতে চান ওগো বলো না গো কেমন হয়েছে খাবারটা, এই যে
একটা অ্যাপ্রিসিয়েশন, এটা আমি বলছি না খারাপ, এটা আমাদের প্রত্যেকের ভেতরে আসে। এইটা যখনই আমরা কোনো কাজের ভেতর থেকে সাধন ভজন করি, এটা দুরূহ সাধন করে স্বামীজি এটা সাধন করতে দিয়েছিলেন, কিন্তু সবাই আমরা এই দুরূহ সাধন করার যোগ্য নই। দুপাঁচজন গহনানন্দজি হয়, দুপাঁচজনই হয় যিনি সারাটা জীবন তপস্যা করে গেছেন, দুপাঁচজন আত্মস্থানন্দজি হন যিনি সারাটা জীবন রিলিফের কাজ করে গেছেন, মানুষের দুঃখ দুর্দশা দূর করেছেন, একটার পর একটা রিলিফ শেষ হয়েছে, আবার আরেকটা রিলিফ শুরু করেছেন। গুজরাটের ওই পুরো একবারে কচ্ছ কাথিয়াবাড়ে বাড়ি তৈরি হয়ে গেছে, প্রীতিনগর শেষ হয়েছে, ধানেটিতে খরা হয়েছে, সেখানে খরা হয়েছে, বন্যা হয়েছে, সেসব জায়গায় আবার তিনি রিলিফ করেছেন, আবার তিনি বাড়ি করেছেন। আমি আমার নিজের চোখে দেখা ওনার জেনারেল সেক্রেটারি শিপ যখন আছে, তার মধ্যেই আমরা দেখেছি যে লাটুরে 3 বছর ধরে চলল রিলিফ, এক টানা 3 বছর, রাজমুন্ড্রিতে সেখানে এক টানা রিলিফ চলেছে, একবারে মানুষ সব গৃহহারা হয়ে গেছে, সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস, এতটুকু ক্লান্ত হয়নি। 78 সালে কলকাতা এই যে বন্যা হয়েছিল পশ্চিমবঙ্গে, তার মধ্যে বালি দেওয়ানগঞ্জ গ্রামটাই পুরো গোটা গ্রাম মাটির তলায় চলে গেল, নদীর জল এমনভাবে এতদিন অবধি ছিল বালি পড়ে সেই গ্রামের আর কোনো অস্তিত্ব থাকত না, এবার সম্পূর্ণ করে নতুন করে গ্রাম রচনা করতে হয়েছিল। পরবর্তীকালে পূজনীয় প্রভু মহারাজ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসেছিলেন, ইন্দিরা গান্ধী এসেছিলেন সেই গ্রাম উদ্বোধন করতে। সারাটা জীবন তিনি কাটিয়ে দিলেন, কোনো ক্লান্তি নেই। একটা 74 বছরের মানুষ রাত্রি 2টোর সময় উঠে জপধ্যান করতে বসতেন, ভোর 4টে থেকে 5টা থেকে তার কাজ শুরু হতো এবং তিনি শুতে যেতেন রাত্রি 11টার সময়, কিন্তু এই সমস্ত সময়টা তিনি কাজ করে যাচ্ছেন, কাজটাই তার উপাসনা এবং তাতেই তার ব্রহ্মজ্ঞান হচ্ছে। এরকম মানুষ খুব কম। আমাদের বিধিবদ্ধভাবে যেরকমভাবে সাধন ভজন করতে বলা হয়েছে সেই পথেই যাওয়ার মানুষ আমরা বেশি। বিরজানন্দজি বারবার বলছেন, বিরজানন্দজি কম কাজ করেনি, প্রচুর কাজ করেছেন সারাটা জীবন ধরে। বলছেন সেখানে বাবুরাম মহারাজ, তার খুব ইচ্ছা যোগানন্দজির সাথে যাওয়া, যোগানন্দজির ভাবসাব দেখে মনে হচ্ছে না, সে ভাবসাব দেখে না, তার শরীরটা তাকে পারমিট করছিল না কালাবাবুর কুঞ্জে যাওয়া, তাই তিনি আর যেতে চাইছিলেন না। এনার মনে হচ্ছিল ইনি বাবুরাম মহারাজ আর খোকা মহারাজ ওখানে তপস্যা করছেন কালাবাবুর কুঞ্জে, সেইখানে গিয়ে তপস্যা করবে এবং সেইখানেই তপস্যা করতে থাকবেন। তারা যদি ফিরে আসেন তাহলে তিনি ফিরবেন না, তিনি ওখানে হয় তপস্যা করবেন অথবা পশ্চিম ভারতে শ্রীরামকৃষ্ণের সন্তানরা যেখানে বসে তপস্যা করছেন তার কাছে সেইখানে গিয়ে তিনি তপস্যা করবেন, কিন্তু তিনি কোনো অবস্থাতে কিছুতেই তিনি ফিরে আসবেন না। এরপরে তিনি একটা মাস্টার স্ট্রোক বলছেন, বলছেন এদিকে মাকে বলছেন যে মা হচ্ছেন অন্তর্যামী, মা সমস্ত কিছু বুঝতে পারেন, মায়ের কাছে কোনো কিছু গোপন করা যায় না, এবং তিনি বলছেন যে আপনি তো সব বুঝতে পারেন কিন্তু তবু মানে আমরা ভগবানকে কীরকম ধোকা দেওয়ার চেষ্টা করি ভালো আছি বলে। মা যখন জিজ্ঞেস করেন বাবা কেমন আছো, আমি নিজে জানি আমি ভালো নেই এবং আমি যেন আপনাকে গোপন করবার চেষ্টা করছি। দেখুন ঈশ্বরের ওপর কী একটা মমত্ব বোধ, গুরুর প্রতি কীরকম একটা মমত্ব বোধ, একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। আমি যদি খারাপ আছি বলি তাহলে আমার মা মন খারাপ হয়ে যাবে, সেই কারণে মা যেরকম আমরা বাড়িতে বলি না, মায়েরা যখন ফোন করে কিরে কেমন আছিস, আমাদের খারাপ অবস্থা থাকলে ভালোই একটু খারাপ আছি কিন্তু বেশিরভাগটাই ভালো আছি। আমাদের যেন সবসময় মনে হতে থাকে আমার মা যদি আমি খারাপ আছি বলি তাহলে তিনি দুঃখ বোধ করবেন, মায়ের সঙ্গে যেন দেখুন সেই রকম সম্পর্ক তৈরি হচ্ছে। এটা একটা অদ্ভুত, একটা অদ্ভুত কথা এই যে ভগবানের সঙ্গে কীরকম একটা সম্পর্ক তৈরি করতে হয়, ভগবানকে কীরকম আপন বোধ করতে হয়। এই যে ঘটনাগুলো ঘটছে এটা শুধু ঘটনা বলে নেবেন না, আমাদের জীবনের জীবন দর্শনকে কেমন করে বদল করতে হয় চিঠিটা আছে। আত্মস্বানী খুব এই চিঠিটার কথা আমাদের বারবার বলতেন, বহুবার এই ক্লাসে রেফারেন্স হিসেবে এই চিঠিটা পড়া হয়েছে এবং এই চিঠিটার বিভিন্ন অংশ নিয়ে তিনি বারবার বলতেন। এইখানে এই যে একে বলছেন, আবার বলছেন যে আপনি ভয় করিবেন না যে ছেলে মানুষ কোথায় যাইবে, হয়তো বা কষ্ট পাইবে, এখানেই বা কি কম কষ্ট পাইতেছি, যে আপনি ভাববেন যে আমি যদি বাইরে যাই খুব কষ্ট হবে। আমার মা তাই করতেন, তো যখন এরা গেলেন আমাদের বিশুদ্ধানন্দজি এরা সব পালিয়ে গেলেন মঠ থেকে গিয়ে মায়ের কাছে সন্ন্যাস নিলেন, মা আনুষ্ঠানিক সন্ন্যাস দিলেন, শুধু সন্ন্যাস দিলেন না, তিনি বললেন ঠাকুর যে রক্ষা করো, বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে কখনো বললেন না ভূতের থেকে হাত থেকে রক্ষা করো,
এদের দুটি দুটি এদের রক্ষা করে আর দুটি দুটি খেতে দিও। এই হচ্ছেন মা। মা কখনো কোনো অবস্থাতে সন্তান অভুক্ত থাকবে সে সাধন ভজন করবে এটি মা মেনে নিতে পারেনি। যে আগের দিন আমরা একজন সাধুর গল্প করেছি, আমার নিজের চোখে দেখা একটা ব্রহ্মচারী পিপিটিসিতে এসেছিলেন পুনরায়, তিনি বলেছিলেন তিন দিন খেতে পাইনি, থার্ড দিন আর নিজে খিদে চাপতে পারছি না, স্নান করে নামতে শুরু করেছি আর গাইতে গাইতে আসছি প্রকৃতিং পরমাম অভয়াম বরদাম নররূপ ধরাম, এই গাইতে গাইতে আসছেন। বলছেন যখন শেষ স্ল্যাবে এসে পৌঁছলাম, যখন গাইছি জননীম সারদাম দেবী, দেখলাম দেহাতি মহিলা দাঁড়িয়ে আছেন, একটা শালপাতার থালায় কিছু আছে সেটা ঢাকা দেওয়া আছে আরেকটা কিছু দিয়ে, তারপরে আর হাতে একটা ছোট্ট এক ঘটি জল। দেহাতি ভাষায় বলছেন, বাবা আমি তো দেখো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কেউ খাবার নিতে আসেনি, তুমি খাবে? তার হাতে সেই ভিক্ষাটা দিয়ে, আর তিনি এত ক্ষুধার্ত ছিলেন তিন দিন ধরে খাননি, তিনি টপ টপ করে দুটো কচুরি, গরম কচুরি ছিল, খেতে শুরু করলেন। দুটো কচুরি খাবার পর তার মনে হঠাৎ করে প্রশ্ন লাগছে, সেই মহিলা কোথায় গেলেন? এপাশ ওপাশ খুঁজে বেড়াচ্ছেন, কোথাও সেই দেহাতি মহিলাকে খুঁজে পাওয়া গেল না। তারপরে তার খাবারে হাত দিয়ে মনে হলো, উনি যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন তাহলে খাবারগুলো এরকম গরম থাকলো কী করে? তখন তার মনে হলো স্বয়ং আদ্যাশক্তি মহামায়া শ্রী সারদারূপী তিনি আমার তাঁর জন্য ওই রকম দেহাতি মহিলার রূপ ধারণ করে এসেছিলেন। যে সঙ্গ মায়ের দ্বারা রক্ষিত, যে সঙ্গের ভেতরে কি গৃহী কি সন্ন্যাসী কি অনুরাগী যে আশ্রয় গ্রহণ করেছে, সকলের প্রতি তার যে কৃপাহস্ত প্রসারিত আছে, সে সঙ্গ ছেড়ে কোথায় যাব? তিনি ফিরে এলেন আবার করে নতুন করে জয়েন করলেন, কিন্তু ভাগ্যের ফের তিনি রাখতে পারলেন। তাই বলছেন আপনি ভয় করবেন না, ছেলে মানুষ কোথায় যাইবে, হয়তো খুব কষ্ট পাইবে, এখানেই বা কি কম কষ্ট পাইতেছি, এতদিন সহ্য করিলাম আপনাকে কিছুই বলি নাই, না আপনাকে কিছু না বলিলে আপনি যেন কিছু বুঝিতে পারেন। খানিক আগে বলছেন আপনি অন্তর্জামী, আবার বলছেন আপনাকে কিছুই বলি না, আপনি জিজ্ঞাসা করিলে ভালো আছি মাত্র বলি, যতই সহ্য করিতেছি ততই দেখি ইহারা আমাকে গ্রাস করিতে চায়, যত অ্যাভয়েড করছি যত প্রতিরোধ করছি, এখানে প্রতিরোধ করাটা খুব জরুরি আছে। সাধন জীবনে যা কিছু বাধা সেগুলিকে একবারে খুব কড়া হাতে দমন করতে হয়, কখনো সেগুলি নিয়ে এতটুকু নরম হতে নেই, কারণ নরম হলে সেইগুলি আপনার উপর এমনভাবে চেপে বসবে আপনি সেটাকে কখনো অতিক্রম করে উঠতে পারবেন না। তাই বলছেন যে আপনি জিজ্ঞাসা করিলে ভালো আছো ভালো আছি মাত্র বলি, যতই সহ্য করিতেছি ততই দেখিতেছি ইহারা আমাকে গ্রাস করিতে চায়। এরপরে বলছেন মঠের বারোজনা আমা কি হলো হাত তুলছেন কেন, মঠের বারোজনা আমা অপেক্ষা কম বয়সে সন্ন্যাস লইয়াছেন, অর্থাৎ ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের কথা বলছেন, আমা অপেক্ষা কম বয়সে সন্ন্যাস লইয়াছেন, তবে এই কথাও সত্য যে তাহাদের সহিত আমার তুলনা হয় না। মা এখন আপনি যা ভালো বিবেচনা করিবেন তাহা লিখিয়া পাঠিবেন। আবার বলছেন মা আপনি আশীর্বাদ করুন যাহাতে আমি দিন রাত সাধন ভজন করিতে পারি, মনের যতটুকু প্রবৃত্তি সব একেবারে নাশ হয়ে যায়, বিশেষত যাতে আপনার সুচরণে সদা সর্বদা আমার অচলা ভালোবাসা ও ভক্তি হয়। মায়ের সঙ্গে যেন তিনি কথোপকথন করছেন, মায়ের সঙ্গে যেন তিনি কথা বলছেন, কি সুন্দর বলছেন যে মা আপনি আশীর্বাদ করুন যাহাতে আমি দিন রাত সাধন ভজন করিতে পারি, এইটা আমাদের সকলের প্রার্থনা। মালা হাতে জপ করতে পারার তো সুযোগ আমরা সবসময় পাবো না, কিন্তু যে কাজটা করছি যে জিনিসটা করছি এটাই যেন আমার জীবনের সাধন ভজন হয়, আর আমি যেন এটা বুঝতে পারি যে আমি সাধন ভজন করছি, তাঁর কৃপায় যেন এই বোধটা আমার সদা সর্বদা জাগ্রত হয়, আর মনের যত কুপ্রবৃত্তি সব একেবারে নাশ হয়ে যায়, বিশেষত যাতে আপনার শ্রীচরণে সদা সর্বদা আমার অচলা ভালোবাসা ও ভক্তি হয়। শেষের কথাটা খুব ইম্পর্টেন্ট, যে ভগবানের শ্রীচরণে অচলা মানে যেটা বদল হয় না, একই রকম একই স্ট্যান্ডার্ডে থাকে নিরন্তর ভালোবাসা ও ভক্তি যদি হয়, তাহলেই যে মনের যে অন্য কুপ্রবৃত্তি যেগুলো আমাদের সবসময় নাচিয়ে বেড়াচ্ছে তাড়িয়ে বেড়াচ্ছে সেগুলো অটোমেটিক্যালি চলে যাবে। তিনি দুটোই প্রার্থনা করছেন, ওগুলোও যেন যায় আবার একই সঙ্গে আপনার প্রতি আমার ভালোবাসা সেটা যেন অচলা হয়, কোনো অবস্থাতে সেই তার যে স্ট্যান্ডার্ড সেটা যেন সেই মান যেন পড়ে না যায়। মা আপনি আশীর্বাদ করুন, মা আমি তোমার অতি অকৃতি সন্তান, দেখুন মা
একজন যদি একজন লোক যদি অন্য কাহারও কাছে থেকে যত্ন আদর পায় তাহলে তাহার প্রতি স্বভাবতই একটা টান বা ভালোবাসা পড়ে। কিন্তু কি আশ্চর্যের বিষয় যে আপনি মানুষ হয়ে এসে আমাদের কত অভাবনীয় যত্ন আদর ভালোবাসা স্নেহ মায়া দয়া করিলেন, তবুও পাপ মন আপনাকে ভালোবাসিতে পারিল না। ছেলে বিদেশে থাকিলে মার জন্য কতই তার ভাবনা চিন্তা হয়, মাকে দেখিবার জন্য কতই ব্যাকুলতা হয়। কই আমার তো মার কাছে থেকে অন্তরে মার কাছে থেকে অন্তর থাকার জন্য কখনোই কষ্টবোধ হয় না। মা আপনি আশ্বাস দিয়াছেন হবে হবে, মা তাহা ক্রমে ক্রমে হবে না একদিনে হইবে? ক্রমে ক্রমে হইলে তাহা এতদিনে অর্থাৎ দু তিন বছরে একটুও হইত। মা নিজ গুণে দয়া করুন, মঠে যাহারা সন্ন্যাসী হইয়াছেন কে আর তাহার কৃপা ভিন্ন নিজের জোরে সংসার ত্যাগ করিয়াছেন। আপনার যদি কৃপা থাকে তাহা হইলে অতি অকিঞ্চন যে আমিও কি সন্ন্যাসী হইতে পারিব না। দেখুন কি কাণ্ড, কি সুন্দর কথা বলছেন। আমি আপনার অকৃতি সন্তান বলছে, একজন কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার আর্ধেক কাজ সারা হয়ে যায়, তার প্রতিও মানুষের ভালোবাসা একটু একটু করে বাড়ে। এটা আমরা দেখেছি, আমাদের খুব বকাঝকা দিতেন আত্মস্থান হলে, ভীষণ বকাঝকা দিতেন। মানে যখনই দেখা হতো প্রত্যেক দিন, আমি একদিনও কল্পনা করতে পারি না যেদিনকে আমরা তার বকুনি খাইনি। একদিন আমাদের মধ্যে এখন রাঁচি মোরাবাদী কেন্দ্রের অধ্যক্ষ উনি বলেছিলেন যে আপনি আমাদের একটুও ভালোবাসেন না, জানেন তো, আপনি আমাদের একটুও ভালোবাসেন না, যখনই দেখা হয় তখনই বকুনি দেন। মহারাজ খানিকক্ষণ চুপ করে শুনলেন রাত্রের ক্লাসে, তারপরে বললেন দেখো আমার দুটো রূপ আছে, একটা সুইট অ্যান্ড সাওয়ার, আমি আমার সাওয়ার রূপটাকে খুব ভালোবাসি। এটা দেখি যদি তোমাদের মনে হয় আমি তোমাদের ভালোবাসি না, তাহলে ভালোবাসি না, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমরা মহারাজের কাছে রোজ বকুনি খেতাম, যেমন আমরা কৈলাসানন্দজির কাছে রোজ ধমক খেতাম। সিদ্ধার্থানন্দজি ছিলেন জাপান কেন্দ্রের অধ্যক্ষ, ফিরে এসে আরোগ্য ভবনে আছেন, আমাদের বলতেন তোদের লজ্জা করে না, তোদের মান সম্মান বলতে কিচ্ছু নেই, রোজ তোদের কুকুর ছাগলের মতো ব্যবহার করে, তাও তোরা পরের দিন এসে জটিস। এই যে ভালোবাসাটা এমন ছিল, আমরা কখনো কোনো দিন কল্পনা করতে পারিনি, যে কোনো শনিবার কল্পনা করতে পারিনি যে কাশীশরণজি সঙ্গে দেখা করব না। যখন উনি চলে গেলেন বৈশালে তখন এত মন খারাপ হয়েছিল, একটা অদ্ভুত বিরাট শূন্যতা। সব সাধুরা বলতেন আসবে, আমার কাছে আসবে, কিন্তু তাদের কাছেও আমরা যেতাম, প্রণাম প্রণাম করতাম, কিন্তু এই ধমকের ভেতর যে কী অপূর্ব ভালোবাসা লুকানো ছিল সেটা আমরা তখন প্রতি মুহূর্তে অনুভব করতাম। আমাদের মধ্যে অনেকে আমরা গিয়ে ওই চেয়ারটার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ওই হাতলটার গায়ে হাত বোলাতাম, মনে করতাম এখানে মহারাজ বসে আছে। এই ভালোবাসাটা এত গভীর, এটা একজন সাধারণ সন্ন্যাসীর ভালোবাসা আর জগদম্বার ভালোবাসা দুটোর মধ্যে একেবারে আকাশ পাতাল তফাৎ আছে। আমাদের বলার কারণটা, আমি ভূতেশানন্দজির ভালোবাসার কথা বললামই না, মহারাজ হাত ধরে বলতেন, খপ করে ধরে বলতেন তুমি এতদিন আসনি কেন, এই এতদিন আসনি কেন, এই কথার মধ্যে এমন একটা ভালোবাসা মাখানো ছিল যে আমরা কিছুতেই সেই ভালোবাসার পারে যেতে পারতাম না, কিছুতেই তার পারে যাওয়া যেত না। মনে হতো এমন মানুষকে ছেড়ে কোথায় যাব, এই যে ভালোবাসা, এই ভালোবাসা ছেড়ে কোথায় যাব। সেখানে মায়ের ভালোবাসা আপনারা বুঝতে পারছেন তো, কী অদ্ভুত ভালোবাসা, আমাদের কত অভাবনীয় যত্ন আদর ভালো। অভাবনীয় শব্দটা ব্যবহার করেছেন তার কারণ হচ্ছে মা নিজে এই কলকাতা ছেলেরা চা খায় বলে গোয়ালাদের বাড়ি বাড়ি গিয়ে একটু 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 করে দুধ ভিক্ষা করে নিয়ে আসতেন। মা নিজে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতেন কী শাকসবজি আছে তার সন্তানরা খাবে। গিরিশবাবু রোজ দেখছেন তার বিছানার চাদর দপদপে সাদা, পরিষ্কার করে কাঁচা। একদিন লক্ষ্য করলেন মা পুকুর পাড়ে বসে খাড় দিয়ে সেই তার বিছানার চাদর যেটা তিনি আজকে ব্যবহার করছেন সেটা খেঁচে রেখেছেন। মা এই যে ভালোবাসা, এটা বোধ হয় কোনো অবতার এরকম করবেন না। মানুষ হয়ে আমাদের মাঝখানে নেমে এসেছেন, কিন্তু এমন নামা নেমেছেন, আমাদের নামাকেও হার মানিয়ে দিয়েছেন, আমরাও বোধ হয় মানুষের জন্য এতটা করে উঠতে পারেন। তাই বোধ হয় এই অভাবনীয় শব্দটা ব্যবহার করা হয়েছে। অভাবনীয় আদর ভালোবাসা স্নেহ মায়া দয়া করিলেন, তবুও পাপ মন আপনাকে ভালোবাসিতে পারিল না। মনে হচ্ছে তিনি যতটা ভালোবেসেছেন ততটা ভালোবাসা যেন যথেষ্ট না, আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এই যেন গো কিছু নয়, কেন আরও ভালোবেসে যেতে পারে না।
যদিও এটা প্রেমের গান, না আমার কিন্তু বরাবর মনে হয় যে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে এই গান যেন রচনা করা হয়েছে। সত্যি তো তিনি আমাদের এত ভালোবেসেছেন, ওই আমরা তো তাকে এতটা ভালোবাসতে পারি না। মা আপনি আশ্বাস দিয়েছেন হবে হবে, মা তাহা ক্রমে ক্রমে হবে না একদিনে হবে। ছোট্ট শিশু যেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মা বলছেন দেব দেব তোকে দু পয়সা দেব, সে বারবার দিচ্ছে, একেবারে দিয়ে দেবে, বিকেলে দিয়ে দেবে, মেলায় যাওয়ার সময় দিয়ে দেবে, না এখন দেবে, সকালে এক পয়সা দেবে, বিকেলে এক পয়সা দেবে। যেমন ছোট শিশু ঘুরে বেড়ায়, এই চিঠিটা পড়তে পড়তে মনে হয় মা যেন দাঁড়িয়ে আছেন, আর বিরজানন্দজি যেন একটা ছোট্ট শিশু, তিনি তার পেছন পেছন যাচ্ছেন আর ঘ্যান ঘ্যান করছেন, যে ঘ্যান ঘ্যানে ছেলের কথা বলছেন, এই যে লেখা এটা সবটাই ঘ্যান ঘ্যানে ছেলের প্রার্থনা। মা নিজ গুণে দয়া করুন মঠে যাহারা, এইবার একটা মারাত্মক কথা বলছেন, মঠে যাহারা সন্ন্যাসী হইয়াছেন কে আর তাহার কৃপা ভিন্ন নিজের জোরে সংসার ত্যাগ করিয়াছেন। এটা খুব বড় কথা, সত্যি সত্যি নিজের জোরে সংসার ত্যাগ করা যায় না। আমি আমার নিজের জীবন দিয়ে বলতে পারি, একটা অভাবনীয় শক্তি নিজের ভিতরে কাজ করে, যে শক্তি আপনাকে এই সংসার চক্রের যে মায়ার বন্ধন সেই বলয়ের বাইরে নিয়ে আনে। যখন বলয়ের বাইরে নিয়ে আসে, যতক্ষণ না আনে ততক্ষণ আমরা অনুভব করতে পারি না, কিন্তু মায়ার বন্ধনের যে মাধ্যাকর্ষণী আকর্ষণের বন্ধনে যখন আমরা বেরিয়ে আসি, তখন বুঝতে পারি জগৎটা ঘুরছে আর সেই চক্রের বাইরে আমি দাঁড়িয়ে আছি। তখন দেখা যায় কী ভয়ানক, কী তীব্র, তখন বোধ হয় ঈশ্বরের অশেষ কৃপা আমাদের ভিতরে আছে। আপনি যদি আপনার যদি কৃপা থাকে তাহা হইলে অতি আকিঞ্চন সে আমি, আমিও কি সন্ন্যাসী হইতে পারিব না। কি সুন্দর কথা, মাকে তিনি লিখছেন, মা খেলাত, খেলাত তার বাল্যবন্ধু খেলাত চট্টোপাধ্যায়, মা খেলাত আপনাকে একবার জিজ্ঞাসা করিয়াছিল আপনার অসাধ্য কি, তাহাতে আপনি বলিয়াছিলেন আমার অসাধ্য তিনি। কিভাবে আপনি বলিয়াছিলেন আমি জানি না, কিন্তু সারদাবাবু স্বামী ত্রিগুণাতীতানন্দের মুখে শুনিয়াছিলাম যে তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আপনার বিষয়ে বলিয়াছিলেন যে অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি রাম কোটি কৃষ্ণ, কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয় যায়। বলছেন খেলাত আপনাকে জিজ্ঞাসা করেছিল মা আপনার অসাধ্য কি, আপনি বলেছিলেন আপনার অসাধ্য হলো ঠাকুর, মানে তিনি আপনার চেয়ে বড়, কিন্তু ঠাকুর আপনার সম্পর্কে বলেছিলেন অনন্ত রাধার মায়া কখনই না যায়। জগদম্বা কীরকম না মায়ার স্বরূপিনী, অনন্ত যার কোনো শেষ নেই, অনন্ত রাধার মায়া কখনই না যায়, যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। কোটি কৃষ্ণ কোটি রাম, এই যে অবতার, তারা সৃষ্টি হয়, তারা লীলা করেন, আবার তারা হারিয়ে যান, তার চেয়েও বেশি শক্তি এদের মায়ার শক্তিতে, যে মায়ার শক্তিতে যান মা হলেন তিনি। আপনি মনে করিলে সকলই করিতে পারেন, কেন করেন আপনিই জানেন, কেন করেন না আপনিই জানেন। আপনি যদি বোঝেন যে আমার বাড়িতে থাকিলে ভালো হইবে, আপনি মনে করিলে আমার যদি বা বাহিরে মন্দ হয় সেটাকেও কি যাতে ভালো হয় তা কি করিতে পারেন না। আপনি সকলই জানেন ও বোঝেন, তাতে বেশি আর কি লিখিব, যা ভালো বিবেচনা করেন বলিয়া পাঠাইবেন, আমি আপনার অনুমতির অপেক্ষায় রইলাম, যত শীঘ্র হয় বলিবেন, আপনার শরীর এখন কেমন আছে বিশেষ করিয়া বলিয়া পাঠাইবেন। মা আপনার অকৃতি, মা আপনার অতি অকৃতি সন্তান কালীকৃষ্ণ। কি সুন্দর কথা বলছেন যে আপনি সব পারেন, কিন্তু কেন করেন না সেটাই আমি বুঝতে পারি। আমরাও মাঝে মাঝে এরকম বলি যে ঠাকুর চাইলেই তো হয়ে যায়, একটা এরকম টিকটিক করে দিলেই আমাদের সব কাজ হয়ে যায়, কিন্তু তাহলে এই টিকটিকটা করেন না কেন। আরে তিনি তো জানেন আমার কোন সন্তানের পেটে কীরকম হয়, কার মাছ ভাজা লাগবে, কার মাছের পোলাও লাগবে, কার ঝোল লাগবে, কার শুক্তনি লাগবে, কার টক লাগবে, তিনি তো জানেন কার পেটে কিস হয়, তাই জন্য তিনি একেবারেই কোনোরকম কিছু করেন না। তাই বলছেন যা ভালো হয় তাই করিবেন। শেষকালে একটা দারুণ কথা বলছেন, আমরা ঠিক আমাদের মায়ের সঙ্গে যা ব্যবহার করি, মাকে যেমন আপনারা দেখবেন বাড়িতে ফিরে এসে একবারে লিটারালি অত্যাচার করি, খেতে দাও খেতে দাও খেতে দাও, একবারও কেউ জিজ্ঞাসা করি না মা কেমন করে কাটলো তোমার দিন। বিরজানন্দজি তার বাইরে যাচ্ছেন না, আমাদের ছেলেপুলেরা আমরা সবাই এরকম, সন্তানেরা তারা এরকম, এই শেষকালে জিজ্ঞাসা করছি যে আপনার শরীর এখন কেমন আছে বিশেষ করিয়া বলিয়া পাঠাইবেন, আপনি কেমন আছেন বিশেষ করে বলবেন, এইটা শোনার জন্য যেন আমি কান পেতে রয়েছি। এত সুন্দর বালক বৈরাগীর এই মিষ্টি আবেদন যেন মায়ের হৃদয়ে সাড়া দিলেন, মা তার উত্তর দিলেন, সেই উত্তরটা দিয়ে আজ আমরা শেষ করব।
মা লিখছেন, শ্রী শ্রী কালী জয়রামবাটি সন 1302 বিশে আশ্বিন চিরজীবেশু পরম শুভাশীর্বাদ বিশেষ পরে। বাবা জীবন, তোমার পত্র পাইয়াছি, তোমার কষ্ট হইতেছে শুনিয়া অতিশয় দুঃখিত হইলাম। শ্রী বৃন্দাবন ধামে যাইয়া গোবিন্দজিউ দর্শন করিতে পারিলেই ভালো। তোমার পিতামাতার সম্মতি লইয়া গোবিন্দজিউ দর্শনে যাইবে। বিজয়, খগেন, সুশীল, খেলার, শশী, ফণি, হরিপদ, কানাই প্রভৃতিকে আমার আশীর্বাদ জানাইবে। তোমার মাতাকেও আমার আশীর্বাদ জানাইবে। মাতা ঠাকুরানী কোনো ফরমাল কিছু নিয়ে এত এত বললেন, তিনি ছাঁকনি দিয়ে ছেঁকে বাকি অসার জিনিসটাকে বার করে দিয়ে সার বস্তুটিকে ধরলেন। তার বাড়িতে থাকতে খুব কষ্ট হচ্ছে, বৃন্দাবনে গিয়ে সাধন ভজন করলে হয়, কিন্তু প্রোটোকল মানছেন, কি সুন্দর দেখুন। বলছেন, তোমার পিতামাতার সম্মতি লইয়া গোবিন্দ শ্রী গোবিন্দজিউ দর্শনে যাইবে। তিনি বলিলেই তার বাবা মার অনুমতি দিবেন, কিন্তু তথাপি যে প্রোটোকল, যে কখনো নিজের সীমাকে লঙ্ঘন করছেন, এইখানে মায়ের এটা দর্শনীয় জিনিস, এটা শেখার মতো জিনিস, কখনো নিজের সীমাকে অতিক্রম করছেন। বলছেন, তোমার বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে যাবে, আর সকলকে মানে নাম করে করে কাউকে তিনি ভুলেননি, বিজয়, খগেন, সুশীল, খেলার, শশী, ফণি, হরিপদ, কানাই প্রভৃতিকে আমার আশীর্বাদ জানাইবে। বাবাকে জানাচ্ছেন, বলছেন তোমার মাতাকে আমার আশীর্বাদ জানাইবে। এটি মাতা ঠাকুরানি, মায়েরই অনবদ্য কথা, মায়েরই অনবদ্য ভাব, এটি একেবারে ভোলার মতো না, এটি আমাদের জীবনের একটা বড় সম্পদ। আর এই বিরজানন্দজির অপূর্ব ভাব, এটা আমরা নিত্য প্রার্থনা করি, আমাদের যেন নিত্য প্রার্থনার মধ্যে আসে, যেন এই ভাবটা, এই ভালোবাসাটা আসে। আবেগে কত কী বলেছেন বিরজানন্দজি, কিন্তু তার মূল একটা কথা, আমি পারছি না, আমি সেই লক্ষ্যে পৌঁছতে পারছি না। এই যে আকুতি, আমাদের সবার মনে হয় ঠিক আছে হবে, অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে, যেন না কি কুক্ষণে রামপ্রসাদী কথাটা লিখেছিলেন, এই কথাটা আমরা কোট করে বলি, অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে, যেন কোনো না কোনো দিন নিশ্চয়ই হবে, আজ না হলো কোনো না কোনো দিন ঠিক। কিন্তু আমাদের যে চেষ্টা, যে নিরন্তর চেষ্টা, সেটা থেকে আমরা সব সময় নিজেদের সরিয়ে রাখার চেষ্টা করি, এইটা যেন এতটুকু এ বিষয়ে যেন তিনি এতটুকু নিজেকে সরিয়ে রাখেননি, একবারে উজাড় করে তিনি নিজের মনের কথা বলেছেন। শ্রী ভগবানের কৃপায় আমাদের মনের ভেতরেই আকুতি তৈরি হল, আমরা যেন মন প্রাণ দিয়ে এরকমভাবে সাধন ভজন করতে পারি, আমাদের যেন ভগবানকে চাইবার এই আকুতিটা হয়। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনামিকে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।